যতবার খাচ্ছি মনে হচ্ছে আরেক গাল খাই। এবং সত্যি কথা আজকে একটা হিডেন জেম বেরোলো অরিজিনাল বাটনে। আজকে আমরা ঠিক করেছি আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে বা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের রেকমেন্ডেশনে একটা জায়গা কভার করব। আর ঠিক সেরকমই বিক্রম বলে আমাদের এক সাবস্ক্রাইবার বা আমাদের ফ্যামিলি মেম্বার, সে আমাকে খোঁজ দেয় যে গিরিশ পার্কের কাছে নাকি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আমার তো শুনে মাথায় হাত, সত্যি কি এই গিরিশ পার্ক চত্বরে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে? কোনো রকম কোনো খোঁজ নিয়ে নি দোকানটাতে, ডিরেক্ট ঢুকবো এবং দেখবো যে তোমরা যে জায়গাগুলো আমাদেরকে রেকমেন্ড করো সেগুলো ঠিক কতটা দম রয়েছে। যে বিরিয়ানির দোকানটা কভার করবো তার নাম নিউ স্টার হাজি বিরিয়ানি, ঠিক আছে? আচ্ছা দাদা, বিরিয়ানি হবে তখন? মানে তোমাদেরই একজন কাস্টমার, সে আমাদেরকে জানালো এখানে নাকি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। অনেকটা নাকি তরের রাইসটা বেশি নিলে, আমাকে কমেন্টে লিখেছে এটা যে একটু মশলাদার রাইসটা নিও, অনেকটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি ওই রকম ফ্লেভার পাবে। আমি সেই জন্য কিন্তু ছুটে চলে এসেছি। এবার একটু বিরিয়ানিটা একটু দেখাবে আমাদের? বাদ বাকি এখানে চাপ রেডি হচ্ছে। দাদা এটা কি কি করছো? এটা মশলা কষাচ্ছো নাকি? কিতনি দের মে বান জায়েগা? এক ঘন্টা লাগেগা, হাম নেই খায় পাঙ্গে আজ। মনে হয় না আজকে আমরা খেতে পারবো, কারণ এক ঘন্টা। আচ্ছা সুজিতদা, কি লাগছে দেখে? মোটামুটি ওরকমই লাগছে। মোটামুটি ওরকমই লাগছে, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। এখানে মাটন চিকেন দুটোই পাওয়া যায় না শুধু চিকেন? দুটো কি দাম রয়েছে? মাটন 160 টাকা, চিকেন 100 টাকা, চাপ 60 টাকা। মাটন আর চিকেনের যে পিসগুলো থাকে ওগুলো কত গ্রাম করে থাকে? 120 125 গ্রাম। তোমাদের টাইমিংটা একটু বলে দাও না। ও 12টা পরে। 12টার পরে কতক্ষণ খোলা থাকে? 12 বাজে রাত, রাত 12টা অবধি খোলা থাকে। ওকে ঠিক আছে, এবার তাহলে আমরা বিরিয়ানি ট্রাই করব, কারণ চাপটা মনে হচ্ছে না আমাদের খাওয়া হবে আজকে, কারণ অনেকক্ষণ টাইম লাগবে। দাদা আমার জন্য তুমি এক প্লেট চিকেন বিরিয়ানি দাও নাকি মাটন, কোনটা ট্রাই করবে? যা খুশি। আচ্ছা একটা কাজ করি, আমরা একটা মাটন বিরিয়ানি নিই আর একটা চিকেনের পিস এক্সট্রা নিয়ে নিই, ঝামেলা শেষ। দাদা বিরিয়ানিটা কি তুমি বানাও? মানে তুমি মেন শেফ আর কি, তাই তো? দোনো বানাতে? আচ্ছা একটু একটু নিচের দিকে রাইসটা বেশি দিও। হ্যাঁ তরওয়ালা, তরওয়ালা রাইস দিয়ে। বিরিয়ানি তো নিয়েছি, এবার ট্রাই করে দেখবো যে ব্যারাকপুর স্টাইল কিনা, দেখে মনে হয়েছে। এবার খেয়ে দেখা যাক। তরের রাইসটা একটু বেশি দিতে বলেছি, ঠিক আছে? যেরকম আমার ইনস্ট্রাকশন ছিল সেরকমই। আলু আর রাইসটা কিন্তু আনলিমিটেড এক্সট্রা চাইলে তারা দিয়ে, তাই হোক আমি একটু ব্যাপারটা মাখিয়ে নিই। তরের রাইস আর সাদা রাইসটা মাখিয়ে খেয়ে দেখা যাক। যদি এটাকে ব্যারাকপুর বা কলকাতা স্টাইলে পার্থক্য আছে কিনা যদি বলো, আমি বলবো আছে। এটা ব্যারাকপুর স্টাইলে যেরকম ব্যারাকপুরের দিকে যেরকম বিরিয়ানি পাওয়া যায় সেই রকম নয়, তবে ব্যাপারটা বেশ অয়েলি। এবং অ্যাজ আ কলকাতা বিরিয়ানি আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছে বা তোমরা যারা রয়েছো তারা ঠিকঠাক সন্ধানই আমাদেরকে দাও, যেটাই গিয়ে আমার মনে হয় না আমরা নিরাশ হই বলে, মানে আজ পর্যন্ত হইনি, এখানে এসো আমি কিন্তু নিরাশ হইনি। বিরিয়ানিটা বেশ ভালো খেতে লাগবে। আতর গোলাপ জলে খুব বেশি গন্ধ নেই, যেটা কলকাতা বিরিয়ানিতে হয়ে থাকে। বেসিক্যালি মুখ মেরে দেবে না, অনেকটা খেতে পারবে, ঠিক সেরকম একটা বিরিয়ানি। রাইসটা পারফেক্টলি বয়েল, মুখে গিয়ে বেশি চেবাতে হচ্ছে না, খুব সুন্দর গলা থেকে হয়ে যাচ্ছে। এবার আছে আলুটাতে, এই রয়েছে আলু, বাহ স্ম্যাশ তো ভালো। আমি যদি ব্যারাকপুর বিরিয়ানির কথা বলি তাহলে বলবো যে না, কিন্তু অ্যাজ আ কলকাতা বিরিয়ানি আবারও আলুটা কিন্তু আমার ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। বস রাইসটার ভিতর না একটা ব্যাপার রয়েছে, রাইসটা তোমার বেশি বেশি খেতে ইচ্ছা করবে, যেটা বেশ ভালো। আমি চিকেন মাটন দুটোই নিয়েছি, চিকেনটা একটা কামড় নিই। চিকেনটা ফ্রাই করে দেওয়া থাকে না, ওয়াইল 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 ওয়াইল। দেখো একটা জিনিস কিন্তু কলকাতা বিরিয়ানি থেকে আলাদা, যেটা কলকাতা বিরিয়ানি সব জায়গায় ভেজে দেয় চিকেনটা, এখানে কিন্তু ভাজে না, যেটা দাদারা তো বললো তোমরা শুনলে। এই রয়েছে চিকেনের ভেতরটা, যদি তোমাদেরকে চিকেনের ভেতরটা দেখাই, এই রয়েছে ব্যাপারটা, বেশ বেশ জুসি এবং পুরোটা কিন্তু সুন্দর ছেড়ে এলো, বেশ ভালো। চিকেনের ভেতর না জুসটা না মানে ধরে রেখেছে। দাদারা আমাকে একটা জিনিস বললো যখন ভিডিও করছিলাম, যে এখানকার মাটন বিরিয়ানিটা নাকি হেভি, 160 টাকা হিসেবে। দাদারা বললো যে মাটনের পিসগুলো আমরা ছোটো রাখি, 160 টাকা দামও নেয়, মাটন বিরিয়ানির দাম বেশি হল 160 টাকা, পিসগুলো বেশি বড় নয়, কিন্তু বলো টেস্ট নাকি হেভি। তো এই রয়েছে নিচের চর্বির পার্টটা আর এই রয়েছে উপরে মাটনটা, ঠিক আছে? এখানে হাফ চর্বি হাফ মাটন রয়েছে। চর্বি তো আমার পার্সোনাল ফেভারিট আর কি, মারাত্মক একদম সুন্দর ছেড়ে এলো, কি বলবো এই চর্বিটা নিয়ে। হা হা, আর এই দিকে যদি মিটটাতে আসি, এই রয়েছে মিট, যেটাও কিন্তু বেশি এফার্ট ছাড়াই সুন্দর ছেড়ে এলো। একটু মিট আর চর্বি নেবো, স্বর্গীয়। আমি পার্সোনালি কলকাতা বিরিয়ানি যখন খাই মাটন বিরিয়ানি প্রেফার করি না, সবসময় চিকেনটা প্রেফার করি। তার একটা কারণ আছে, মাটনের যে র গন্ধটা থাকে না ওটা বেশি করে না খেলা, তার জন্য আমি খেতে পারি না। হালকা লাগলে যেটা হালকা, যেটা আমরা ব্যারাকপুর স্টাইলে ব্যারাকপুরের দিকে খেয়ে থাকি সেগুলো আমি বাড়ি বেসিক্যালি, কিন্তু এটা নিতে পারি না। বাট এখানে আবারও এটাই একটা পয়েন্ট নিয়ে যাবে যে মাটনটার যে র গন্ধটা হালকা বেরোচ্ছে, নর্মালি কলকাতা বিরিয়ানিতে যতটা বেশি হয় ততটা নয়। যে কেউ খেতে পারবে যারা মাটন বিরিয়ানি খায় না বা মাটনের গন্ধটার জন্যই বেসিক্যালি খায় না, তারা কিন্তু খেতে পারবে। মানে বলে না কেঁচো খুঁজতে কেউটা বেরিয়ে গেছে, ঠিক সেরকম।
এরকম ব্যাপার। আমরা সত্যিকারে দুজনে মিলে ভাবছিলাম আমি সুজিত দা যে কিরকম হবে কি না হবে দেখা যাক। টেস্ট ওয়াইজ ভেরি গুড। এবার যদি লোকেশনটা বলতে হয় ভেরি ইজি, গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবে, গুগল ম্যাপে সার্চ দেবে বা যে কাউকে জিজ্ঞেস করবে মিনার্ভা থিয়েটার, এই রয়েছে মিনার্ভা থিয়েটার, সাদা বাড়িটা দেখতে পাচ্ছ মিনার্ভা থিয়েটার তার অপোজিটে, দ্যাটস ইট, লোকেশন ভেরি ইজি। হেভেন ভাই একটু আলু নেই, যে রাইসটা রয়েছে রাইস নেই, একটু চিকেন এখান থেকে নিয়ে নি, একটু পেঁয়াজ শসা আর ওহো চর্বি উইথ মটন, আহা লাভলি, পুরো ব্যাপারটাকে একসাথে একটা এরকম বড় সড়ো হিউজ হেভেন বাইট বানিয়ে মুখে চালান করা বেলা দেখবো। যতবার খাচ্ছি ততবার মনে হচ্ছে আরেকবার খাই, পেট ভরছে না, এরকম হয় না যে আর বেশিক্ষণ ভালো লাগে না, সেটা হচ্ছে না, যতবার খাচ্ছি মনে হচ্ছে আরেকবার খাই। এটা বেশ ভালো এবং সিরিয়াসলি এটা একটা হেভেন বাইট এবং এটা ভালো সন্ধান, খেয়ে দিয়ে শেষ করি তারপর ব্যাক করছি। রেগুলার কাস্টমার তোমরা, মাইক মাইকটা ধরবে, তোমার নামটা যদি বলো। আমার নাম বৃত্তিশ। এই জায়গায় আরো অনেক বিরিয়ানি দোকান রয়েছে, এটা কেন প্রেফার করো? হ্যাঁ এটা ভালো, এখানে মানে কোয়ালিটি ভালো, টেস্ট ভালো। এছাড়া অন্য কোথাও বিরিয়ানি খেতে যাও না বলছো? বেশিরভাগ না। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও কিন্তু এখনো চাপ রেডি হয়নি, এখনো বলছে 5-6 মিনিট লাগবে, তাই তো? তারপরে রেডি হবে, তো আমরা নেক্সট টাইম যখন আসছি আমি ট্রাই করব। 10 মিনিট লাগবে? হ্যাঁ 10 মিনিট লাগবে, আমি নেক্সট টাইম আসবো এখানে, ঠিক আছে? মানে বিরিয়ানিটা সত্যি আমার খুব ভালো লেগেছে, তখন এসে আমি অবশ্যই চাপ ট্রাই করবো। আর তোমার নামটা যদি বলো? মোহাম্মদ সাকিব। আচ্ছা তুই কয়দিন ধরে বিরিয়ানি বানাচ্ছো? বিরিয়ানি লাইন মে 12 সাল হো গয়া। বহুত দিন তো, মতলব এই যে দোকান কিনলে? না এক সাল, এক সাল হুয়া নয়া দোকান খুলে। इससे पहले मटियापुरी में काम किए, बागमरी में काम किए, हावड़ा में काम किए, बहुत जगह काम। अच्छा, रामनगर में काम किए, कानकिनारा में काम किए, हर जगह काम। और अभी खुद का दुकान? अभी खुद का दुकान। एक साल में लोगों का रेस्पॉन्स कैसा है? अच्छा है, हर दिन 150-120। मतलब कितना हाड़ी जाता है? ये हाड़ी कितना? हाड़ी, दो हाड़ी। और ये यहीं पर से लेते हैं, ज्यादा दूर से नहीं लेते हैं। अच्छा अच्छा। काचीना में मटन बिरयानी दुकान, বারিশ বিয়া লেতে অরিজিনাল মটন। ওকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সত্যি বলছি এই জায়গাটাকে কিন্তু আমি নিজে রেকমেন্ড করব, আমি বলবো তোমরা এসে দ্য স্টার হাজি বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি খেয়েও নিরাশ হবে না বস। এবং সত্যি কথা আজকে একটা হিডেন জেম বেরোলো, এটাও তোমাদের জন্যই পসিবল হয়েছে, তোমরা যে আমাদেরকে রেগুলারলি এই যে খাবার দাবারের সন্ধান দাও সেটার জন্য পসিবল হয়েছে। এবার অনেকে আমার উপর রেগেও থাকো যে আমি অনেকবার বলি এই জায়গায় যাওয়ার জন্য তুমি যাও না, আমাকে এরকম আমার কাছে কমেন্টও এসছে, হয় না মানে যাওয়া যাওয়া হয়ে ওঠে না, চেষ্টা করি। তো এরকম আরো সিরিজ এরকম আনবো যদি তোমাদের ভালো লাগে, বা আরো এরকম আরো ভিডিও আনবো যদি তোমাদের ভালো লাগে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরো যারা যারা এরকম জায়গার সন্ধান জানো, এরকম হিডেন জেমের সন্ধান জানো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রামে যদি আমাদের রিলস বা ফটো দেখে থাকো তাহলে কিন্তু ওখানে গিয়ে একবার ফলো করে এসো। আর যারা যারা ফলো করোনি এটা দেখছো তাদের যাও গিয়ে ফলো করে এসো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামের যে নামটা affordable.foods affordable.foods, ওকে নিচে চলে এসছে, থ্যাংক ইউ।